আজকে আমরা ইলাস্ট্রেটর মাধ্যমে দেখব যে আপনি পার্সপেক্টিভ টুলের মাধ্যমে মানে এই যে এইরকম একটা টুল এটার মাধ্যমে আমরা কিভাবে এই ধরনের আমরা বিল্ডিং এর ডিজাইন গুলো করতে পারি। তো চলুন বেশি কথা না বলে কাজটা শুরু করি। তাহলে আমরা ফার্স্টে এখান থেকে পার্সপেক্টিভ টুলে চলে যাব। দেখেন এইখানে আপনি টুলের এই পাশে পেয়ে যাবেন যে পার্সপেক্টিভ গ্রিড টুল, এটা যখন আমরা ক্লিক দিব দিলে আমাদের এটা চলে আসবে। দেখেন এই গ্রিডটা এখানে চলে আসছে। তো এইটা অনেক সময় কি হয় যে আমরা ডিজাইন করতে করতে অনেক সময় আমাদের এই জিনিসটা চলে আসলে আমরা আর এটা সরাতে পারি না। এখান থেকে আমরা যে কোনো টুলেই যাব না কেন দেখেন ওইটা সরবে না, বা আপনি এটা ক্লিক দিয়ে আপনি ডিলেটে ক্লিক দিবেন তাও আপনার সরবে না। অনেকের এই সমস্যাটা হয় যে আপনি এইটা কিভাবে করবেন, এই জিনিসটা কিভাবে সরাবেন। দেখেন এই টুলে যাবেন, যে আপনি এই যে আমাদের বাম পাশে যে একটা এই যে একটা ঘর আছে ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছেন এইটা দিয়েই মূলত এইটাকে মেনটেন করে। তো এইটার উপরে দেখেন ও যে ছোট্ট করে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, এইটাই যখন আপনি ক্লিক দিবেন তখন দেখবেন ওইটা আপনারা থাকবে না, চলে যাবে। আবার আপনি কি করতে পারেন, এইটাকে আপনি কন্ট্রোল শিফট আই দিলেও আপনার ওইটা চলে যাবে, আবার যদি কন্ট্রোল শিফট আই দেন আবার আপনার ব্যাক চলে আসবে। ওকে, তাহলে আপনারা এটা এইভাবে যখন আপনার ডিজাইনে এই জিনিসটা চলে আসবে তো আপনি এইভাবে এটা সরাতে পারেন। তো এখন মূলত আমরা কাজে ফিরে যাই যে আমরা কিভাবে আমরা ডিজাইনটা করব। তো দেখেন এইটা আমি যখন এই দিকে এরকম টান দিব আমার গ্রিডটা বড় হবে, এইটা যখন আমি এই নিচেরটা ধরে যখন এই দিকে টান দিব এটা এই দিকে বড় হচ্ছে, এই পয়েন্টগুলো ধরে আপনি এই দিকে টান দিবেন আপনার, দেখেন এটা আপনার এইভাবে বড় হবে। তো আমি সাপোজ এইভাবে জিনিসটা রাখতেছি, রাখার পরে আমি এইখান থেকে চলে যাব একটা এই যে রেক্টেঙ্গেল টুলে যাব। এখান থেকে আমি একটা কালার নিই, যে কোনো কি কালার নেওয়া যায়, ওকে আমি এই টাইপের একটা কালার নিই। জাস্ট আরেকটা জিনিস বলে রাখি, আমরা মেনটেন করব এইখান থেকে, এটাই ক্লিক দিয়ে আমরা মেনটেন করব। এইটাই যখন আমি ক্লিক দিব এটা কি কালার আছে, ব্লু কালার, মানে আমার এই ব্লু মানে এই পাশের গ্রিডটা আমার বোঝাচ্ছে। এখন এই পাশে কি আছে, ইয়েলো সাইড, আপনি যতই শেপ নিয়ে কাজ করেন আপনি এই পাশে নিতে পারবেন না, আপনার এই পাশে শেপগুলো আসবে। এখন এইখান থেকে তিনটা বক্স আছে আমার, দেখেন তিনটা বক্স মানে একটা বক্সের ভিতর তিনটা সাইড, এটা হচ্ছে এই সাইড, এটাই ক্লিক দিলে আপনার এই সাইডে কাজ হবে, আর এটাই ক্লিক দিলে আপনার নিচের সাইডে কাজ করতে পারবেন। তো আমি এই পাশের সাইডে যখন একটা শেপ নিব তাহলে আমার ক্লিক দিতে হবে এই পাশের শেপটাই, এইটাই ক্লিক দিতে হবে। ক্লিক দিয়ে এখন আমি একটা বক্স নিয়ে আসবো, এইটাকে আমি হাইড করে দিই, জাস্ট ফিল কালারটা থাকবে। আমি এইখান থেকে একটা শেপ নিই, জাস্ট এইটুকু একটা শেপ নিলাম। এখন আমি চাচ্ছি এই পাশে আর একটা শেপ নেব, তাহলে এই পাশে শেপ নিতে হলে আমার কি করতে হবে, এইখানে এই পাশেটায় ক্লিক দিতে হবে, এই যে উপরে খেয়াল করেন এটাই ক্লিক দিব, দিয়ে এইটাকে আমি একটু ডার্ক কালার রাখবো, না নাহলে বোঝা যাবে না, একই কালার দিলে আপনি বুঝতে পারবেন না, জাস্ট আমাদের একটা থ্রি ডি ফিল আনতে হবে। এইটা করে আমি এইখান থেকে এবার এইভাবে টান দিই। আচ্ছা আর একটা জিনিস বলে রাখি, এটা আমার দেখেন এখানে যখন মিলবে না, আপনি যদি এইখান থেকে এই টুলটা বা এই টুল দিয়ে কাজ করতে যান হবে কিন্তু আপনার সমস্যা হবে, এইটা করা যাবে না, আপনি এইখানেই যাবেন। এইখান থেকে দেখেন এই যে পার্সপেক্টিভ সিলেকশন টুল, এই সিলেকশন টুল দিয়েই আমার এইটাকে সরাতে হবে, আমি যেখানে সরাতে চাই বা যে জায়গায় নিয়ে মিশাইতে চাই, দেখেন একটা টান দিলে আপনার দুই সাইড থেকেই সমানভাবে চলে আসবে। তো আমরা যখন কোনো কিছু মুভ করব তখন আমরা এই টুলটা দিয়ে মুভ করব, এখান থেকে যা কিছু সরাবেন কমাবেন বাড়াবেন এই টুলটা দিয়ে আমরা করব। এখন আমি যদি কন্ট্রোল শিফট আই দিই দেখেন আমার মানে বিল্ডিংয়ের আমি যে বিল্ডিংটা বানাবো এটা বিল্ডিংয়ের দেওয়ালটা কেবল তৈরি হলো। এখন কন্ট্রোল শিফট আই দিই আবার চলে আসলো এটা। এখন আমি সাইড থেকে আচ্ছা এইটাকে আমি
আর একটা কালার নিয়ে আমি উপরের এইটুকু ফিল করব অন্য একটা কালার। ফার্স্ট এখান থেকে আমি একটু ডার্ক, এই দুটোর থেকে আরো ভিন্ন একটা কালার, জাস্ট সরি এটা আমার এই পাশে ক্লিক দিয়ে করতে হবে। ওকে, এবার এই পাশে ক্লিক দিয়ে আমি এখন এই পাশেরটা করব। ওকে, এখন নিচে একটা নিয়ে আসি, এবার এই পাশেরটা আনতে হবে আমার, তাহলে এই পাশে ক্লিক দিয়ে আমার এইটাকে করতে হবে। ওকে কমপ্লিট। এখন আমি বিল্ডিং এর যে শেপগুলো আছে আমি ছোট ছোট করে, ওকে এগুলো ক্লিক দেওয়া রয়েছে আমার, এইটাকে যেতে হবে যে তারপরে আমার তাও হচ্ছে না। দেখেন এইরকম সমস্যা হলে এটাই একটা ক্লিক দিবেন, মানে এই বক্সের বাইরে একটা ক্লিক দিবেন, দিলে আমার আমার এটা সিলেকশন থেকে সরে যাবে। এখন আমি শেপ নিয়ে ড্র করলে আমার সোজাসুজি আসবে। তো এইটাকে আমি একটু হোয়াইট কালার দিব এবং একটা স্ট্রোক থাকবে, স্ট্রোক আমি ব্ল্যাক কালার করে দিই, স্ট্রোকের একটু। ওকে, এটা আমি একটু কপি করি কয়টা। তিনটা কপি করলাম এবং এই তিনটাকে ধরে আমি একটু বেশি স্পেস রেখে আমি জাস্ট এরকম রাখতেছি। ওকে, এই সবগুলোকে ধরে আমি এইভাবে আর কয়টা কপি করি, 1 2 3 4 5 6, আপনি যেভাবে রাখতে চান যে কয়টা রাখতে চান আপনার ইচ্ছা। ওকে, এগুলো রাখি আমি মিডিল বরাবর, আর একটা টান দিই, এটা মনে করেন আমাদের লিফট বা সিঁড়ির একটা জায়গা থাকে সেটা আমি এখানে করতেছি। এটা রেখে ওকে মিডিল করে দিলাম। এখন এই সবগুলো একসাথে ধরবো, ধরে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিব, এটাকে একটু ছোট করি এবং এইটাই আমি আর একটা করব এই পাশে। দুটো করার কারণ হচ্ছে এই পাশে একটা দিব, এই পাশে একটা দিব। ওকে, স্টপ গুলো কি বোঝা যাবে? আচ্ছা সমস্যা নেই, আগে দিয়ে নিই, তারপরে আমি এখান থেকেও আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। এখন আমি এই পাশে দিব, তাহলে এই পাশে দিতে হলে আমার এখানে আমাকে চলে যেতে হবে আবার এই টুলে, পার্সপেক্টিভ টুলে, যাওয়ার পরে এখানে আমি ক্লিক দিব, এই যে এই সাইডে আমি নিয়ে আসবো, ক্লিক দিছি এই সাইডে। এখন আমার এইটাকে ধরে আনতে হলে আমাকে এই যে সিলেকশন টুলে যেতে হবে, পার্সপেক্টিভ সিলেকশন টুল, সিলেকশন টুলে যেয়ে জাস্ট সবগুলো আমি ধরব। ধরার পরে এইখান থেকে টান দিয়ে দেখেন এইভাবে এইখানে নিয়ে আসব। তো আমি এই বরাবর এই জিনিসটা রাখি, এইটাকে আমি এইভাবে রাখলাম। এখন আমি চাচ্ছি যে এইটাকে আরেকটু নিচের দিকে আনতে, তাহলে আমার কি করতে হবে, এই সেই সিলেকশন টুল, এই সিলেকশন টুলে জাস্ট একটা পয়েন্ট ধরে আমি যতটুকু রাখতে চাচ্ছি ততটুকু রাখব। ওকে ওকে ঠিক আছে, এখন আমি এইটাও এইভাবে করব। তাহলে আমার এইটাকে সিলেকশন টুল টান দিয়ে আনতে হবে, কিন্তু টান দিয়ে আনার আগে এইটা আপনি খেয়াল করবেন আমার কি করতে হবে, এখন এই পাশে বসাইতে হবে, তার মানে আমার এই পাশেরটা ক্লিক দিতে হবে। আমার এই টুলে আবার যেতে হবে, এখানে যে
জাস্ট এটা ক্লিক দিব, এই পাশেরটা, মানে এই পাশে ফ্ল্যাপ হবে। এখন এখন আমি আবার সিলেকশন টুলে যাব, যে দুটো এই সবগুলো একসাথে ধরবো, ধরার পরে এইখানে এনে আমি ছেড়ে দিব। দিয়ে এখন এই দুটোকে আমার অ্যাডজাস্ট করতে হবে। ওকে, সিলেকশন টুল দিয়ে আমি এখন এইটাকে জাস্ট এরকম দিয়ে দিলাম। এখন এটাকে একটু সরাই দিই ওইদিকে। ওকে, এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, ঠিক আছে, যেভাবে আপনারা ডিজাইন করতে চান। এখানে ডিজাইন করে জাস্ট আমি যেভাবে এগুলো নিয়ে আসছি, আপনারা সেম এইভাবে এগুলো বসাতে পারেন, খুব সুন্দরভাবে এগুলো করতে পারবেন। আরও যদি চান যে এইখানে নকশাগুলো করতে, এইখানেও আপনি নকশা করতে পারবেন, এই পাশ থেকে নকশাগুলো নিয়ে আসবেন, এনে আপনি এইভাবে করতে পারবেন। তো এখন কন্ট্রোল শিফট আই দি, দেখেন সুন্দর একটা বিল্ডিংয়ের ডিজাইন হয়ে গেল। কন্ট্রোল শিফট আই দিয়ে এটা নিয়ে আসলাম। এখন আমি যদি নিচেই কিছু করতে চাই, দেখেন নিচেরটায় ক্লিক দিতে হবে। পার্সপেক্টিভ টুলে চলে যাব, যে এখানে ক্লিক দিব, এখন একটা শেপ নিব, শেপটা নিয়ে জাস্ট আপনি এইভাবে টান দেন। দেখেন এটা নিচের দিকে আপনার, এটাকে আমি স্টক অফ করে দিই। এখান থেকে আচ্ছা কালার আছে, ও স্টক অফ করে দিয়ে আমার এইটার কালার পরিবর্তন করতে হবে। ডাবল ক্লিক দিয়ে আমি এখান থেকে কালারটা জাস্ট এইটা করে দিই। তারপরে আমি এই পাশে করব, এইখানে এখানে ক্লিক দিয়ে আমি এইভাবে টান দিব। এইগুলো আমাদের একটু সমস্যা হয়েছে, এইখানে আমরা দেখেন এই দুই পাশের কালারটাই সেম হয়ে গেছে, কারণ এই পাশে আমি একটু ডার্ক রাখছি, তাহলে আমার এই পাশের গ্লাসগুলো আমার ডার্ক রাখতে হবে, ঠিক আছে। এইগুলো আমি একটু লাস্ট এখান থেকে ফিল কালারটাকে হালকা একটু ডার্ক করে দিই, যাতে রিয়েলিস্টিক মনে হয়। ওকে, এই পাশের এইটা থাক, ঠিক আছে। এখন আমি যদি এই পাশে কিছু নকশা করতে চাই, তাহলে আমি এটাই ক্লিক দিব, সরি আমার এখানে গ্রিডে যেতে হবে, এখানে যে এটাই ক্লিক দিব। দেওয়ার পরে আমি এখান থেকে একটা কালার চয়েস করি, জাস্ট আমি এরকম টাইপের একটা কালার নিয়ে শেপটা এইভাবে টান দিই। এখন আমি এটা কপি করে এদিকে নিব। তো আপনি যদি এইখান থেকে এই সিলেকশন টুলটা নিয়ে যদি আপনি কপি করেন, তাহলে কিন্তু হবে না। সবসময় আপনার মনে রাখতে হবে যে এইখানের যা কিছু আমি মুভ করব বা যা কিছুই কপি করব, জাস্ট এখান থেকে সব এই সিলেকশন টুল দিয়ে আমাকে সরাতে হবে। এই আপনি এখান থেকে, আমি একটা জিনিস দেখাই, এইখান থেকে কপি করে আপনি যদি এই সিলেকশন টুল দিয়ে অল্টার ক্লিক দিয়ে কপি করেন, তাহলে দেখেন একটা সমস্যা হবে, কি এই যে বিষয়টা বুঝতে পারছেন, এখান থেকে এটা কিন্তু বেশি বড় হয়ে গেছে। দেখেন যত কপি করবেন আস্তে আস্তে এই শেপটা আপনার বড় হতে হতে চলে যাবে, এই সিলেকশন টুল দিয়ে করলে। এখন আমরা এইখানে যে আমাদের পার্সপেক্টিভ সিলেকশন টুল আছে, এইটা দিয়ে আমি কপি করি, দেখেন এখন আপনার শেপটা সেম থাকবে। এখন কন্ট্রোল ডি দিয়ে যান, সবগুলোকে আমি একসাথে সিলেকশন করে জাস্ট এটাকে আমি মিডিল বরাবর রাখি। ওকে, এইটুকু রাখতে পারি। এখন এই পাশেরটাই করবো, তাহলে আমার এই পাশে সিলেকশন করতে হবে, আমাকে এই টুলে যেতে হবে, যে এই পাশেরটাই সিলেক্ট করব। এবার আমি আর একটা শেপ নিয়ে এইভাবে এই শেপটা আগের থেকে আপনি বাইরে করে রাখবেন, তাহলে দুটোই সমান থাকবে। এটা এইখানে না নিয়ে আমি এই যে এইগুলো যেমন করছি, সেম এইভাবে আপনি বাইরে আগে এটা বানায় তারপরে এখানে নিয়ে আসবেন। ওকে, এবার আমার কপি করতে হবে এটাকে, অল্টার ক্লিক দিয়ে আমি এইভাবে কপি করব। এবার কন্ট্রোল ডি দিতে দিতে থাকেন। ওকে, আরেকটাও কপি করা যাবে, হ্যাঁ
এখন এইটা এইটা সবগুলো আমি একসাথে সিলেকশন করে এখানে নিয়ে আসলাম কন্ট্রোল শিফট আই দেখেন এইভাবে বিভিন্ন ভাবে আপনারা ডিজাইন গুলো করতে পারেন তারপরে এইটাকে আপনি সিলেকশন করেন করে এইটাকে আপনি নিজের মতো করে আরেকটু বড় করতে পারেন বা যেভাবে রাখলে ভালো হয় এভাবে রাখতে পারেন তাহলে আজকের ভিডিওটাই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ